নতুন নিয়োগ পাওয়া আট জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিল করেছে সরকার জেলা আটটি হচ্ছে লক্ষ্মীপুর জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী শরীয়তপুর সিরাজগঞ্জ রাজবাড়ী ও দিনাজপুর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মুখলেসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন এই কর্মকর্তারা ডিসি হিসেবে আদেশ হওয়ার আগে যেখানে ছিলেন সেখানেই থাকবেন এছাড়া টাঙ্গাইল নীলফামারি নাটোর পঞ্চগড়ের নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অন্য জেলায় বদলি করা হয়েছে ডিসি নিয়োগ ও সচিবালয়ে উদ্ভূত পরিস্থিতি তদন্তে স্বাস্থ্য সচিবকে প্রধান করে গঠিত এক সদস্যের তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে ভুল তথ্যের কারণে ওইসব কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মন্তব্য করে জনপ্রশাসন সচিব বলেন দুই থেকে তিন দিনের মধ্যে বাতিল হওয়া জেলায় নতুন জেলা প্রশাসক দেওয়া হয় হবে